एक्स्ट्रा टाइम। इससे समझाओ, विन ग्रिप टेक्नोलॉजी को जिस तरह सीमेंट को ग्रिप करता है बिल्कुल टाइट। एसआरएमबी टीएमटी चैंपियंस की पसंद। বাংলাদেশ ফুটবলের আইকন জামাল ভুঁইয়ার খেলায় যথেষ্ট সন্তুষ্ট মোহামেডান স্পোর্টিং কর্মকর্তারা। দুটো ম্যাচ হয়ে গেল, প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং সুদেবা এফসির বিরুদ্ধে জিতলেও দ্বিতীয় ম্যাচে চারচিলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং। এই চারচিলের বিরুদ্ধে ম্যাচে যথেষ্ট চাপের মুখে পড়ে মোহামেডান স্পোর্টিং, আক্রমণ ভাগ পুরোপুরি ব্যর্থ হয়েছিল বলা যায়। চার ডিফেন্ডার কিংসলে আসির আক্তার, হীরা মণ্ডল এবং অরিজিৎ বাগুই দুর্দান্ত ফুটবল খেলেন, সঙ্গে সামনে ঢাল হিসেবে দাঁড়ান জামাল ভুঁইয়া। সেই কারণে চার্চিল ভালো খেললেও গোল করতে সক্ষম হয়নি, জানাচ্ছিলেন মোহামেডান স্পোর্টিং এর ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। আপনারও জামাল ভুঁইয়া যে ফুটবলটা খেলে বক্স টু বক্স ফুটবল খেলে, এবং ও লাস্ট দুটো ম্যাচ খুব ভালো ফুটবল খেলেছে, এবং লাস্ট ম্যাচ বিশেষ করে চার্চিল ম্যাচ আমার জামাল ভুঁইয়া এবং আমার চার্চিল ডিফেন্স ভালো খেলেছে বলে আমরা হারিনি ম্যাচ। এবং আমার উপরের দিকে একটু ক্রিয়েটিভ প্লেয়ার এসে গেলে জামাল ভুঁইয়ার খেলা আরো লোকের চোখে পড়ে। ও অসম্ভব ওয়ার্কলোড নেয়, বক্স টু বক্স ফুটবল খেলে। ও কাল কিছু প্রথম যে 22 মিনিট আমরা কিছু গোলের ক্রিয়েট করেছিলাম সবই জামাল ভুঁইয়ার থেকে, থার্ড ফার্স্টে ও ভালো খেলেছে দুদিনই। এবং আর একটু উপরের দিকে আমার ক্রিয়েটিভ প্লেয়ার এসে গেলে জামাল ভুঁইয়ার খেলা আরো লোকের চোখে পড়ে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।